প্রয়াত হলেন মতুয়া অধিকার আন্দোলনের পুরোধা তথা মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বীণাপাণি দেবী। বৃহস্পতিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তার। মতুয়া অধিকার আন্দোলনের পুরোধা তথা মতুয়া মহাসংঘের উপদেষ্টা বীণাপাণি দেবীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা মতুয়া সমাজ। মঙ্গলবার রাতে SSKM হাসপাতালে মৃত্যু হয় তার। বুধবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দমকল মন্ত্রী সুজিত বসু ও অন্যান্য নেতা নেত্রীরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বড়মাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান ঠাকুরবাড়িতে। বৃহস্পতিবার বড়মার মৃতদেহ নিয়ে ঠাকুরনগর প্রদক্ষিণ করবেন ভক্তরা। এরপরই ঠাকুরবাড়ির কামনাসাগরের তীরে তার শেষকৃত্য সম্পন্ন হবে। 1919 সালে বাংলাদেশের বরিশাল জেলায় জন্ম হয় বীণাপাণি দেবীর। নবম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন তিনি। মাত্র 14 বছর বয়সে প্রমথরঞ্জন ঠাকুরের সাথে বিয়ে হয়। গুরুচাঁদ ঠাকুরের নাতি ছিলেন প্রমথরঞ্জন ঠাকুর, পেশায় ছিলেন ব্যারিস্টার। 1948 সালে প্রমথরঞ্জনের সাথে এদেশে চলে আসেন বড়মা বীণাপাণি দেবী। তাদের সাথে হাজার হাজার মতুয়া এদেশে চলে আসেন। ঠাকুরনগরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, গড়ে তোলেন ঠাকুর ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। উদ্বাস্তু আন্দোলনের জনক প্রমথরঞ্জনকে সবসময় সঙ্গ দিয়ে এসেছেন বড়মা। 1990 সালের 28শে ডিসেম্বর প্রমথরঞ্জনের মৃত্যুর পর যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বড়মা। দেশ বিদেশে প্রচুর ভক্ত ছড়িয়ে পড়েন। 2007 সালে ঠাকুরবাড়ির সম্পত্তি দেবত্র ঘোষণা হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন বীণাপাণি দেবী। গত 28 তারিখ তাকে কল্যাণী JNM হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে SSKM এ স্থানান্তরিতও করা হয়। মঙ্গলবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর।